আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। কন্যা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, রোদবাবু বিকেলবেলা ঘুম থেকে উঠছে, আর ভিডিওটা আমি শুরু করছি বিকেলবেলা থেকেই, কারণ সারাদিন একটু ব্যস্ত ছিলাম আর ভিডিও করার জন্য আসলে যখন একটু সময় পাই তখনই একটু ভিডিওটা করা হয়। তার কারণ রোদবাবু অনেক বিরক্ত করে, আর ঘুম থেকে ওঠার পরপরই ওর বাবা আম নিয়ে আসছে, সেটা ওকে দিছি, সেটা খাচ্ছে ও, আর কেটে দিতে চাইলাম কিন্তু ও গোটা আমে আর কি খাবে। তো আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো, চলুন দেখে আসি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নেহারি রান্না। তো বা অনেকে এটাকে বলে খাসির পায়া বলে, তো আমরা এটা সচরাচর নেহারি বলে থাকি সবাই। তো আজকে আমি সেই নেহারি রান্না আপনাদেরকে দেখাবো, যদিও বা সবাই কম বেশি অনেকেই পারেন রান্নাটা, তারপর আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে খাসির নেহারি রান্না করতে দেখা যায় যে অনেকেই ঝোলটা অনেক বেশি পাতলা করে বা অনেকে ঘন করে ফেলে। তো পারফেক্ট নেহারি কীভাবে রান্না করতে হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর নেহারি তো যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে, সেটা হোক হালিম, তারপর চালের আটার রুটি, পরোটা বা এমনিতেই ময়দার রুটি দিয়েও খেতেও কিন্তু খুব ভালো লাগে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে খাসির যে নেহারিগুলো ছিল সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে এটাকে জাল করে রেখে দিয়েছি। আর নেহারিগুলো অবশ্যই রান্না করবো আমি পুরোটা সরিষার তেলে এবং প্রেশার কুকারে রান্না করতেছি। আপনারা চাইলে কিন্তু পাতিলেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফালি কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর, ওটার টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দেখেন গরম মশলা নিয়ে নিয়েছি, আর একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি কারণ নেহারির পরিমাণ এখানে কম। আমি দারচিনি আর তেজপাতা এগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে, আর যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আলাদা করে বেটে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর দিয়ে দিব যে বাদ বাকি মশলাগুলো আছে সেগুলো পরিমাণ মতো একে একে আমি দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, এরপর দিব জিরে বাটা। খুব বেশি মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে শুধু আমি নেহারিটাই রান্না করতেছি, এর মধ্যে কোনো হালিম অ্যাড করবো না আমি। তো আমি এখানে পরিমাণ মতো মশলাগুলো যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিব মরিচের গুঁড়ো, খুব বেশি ঝাল দিব না কারণ প্রচণ্ড পরিমাণে গরম, আর নেহারি বিশেষ করে শীতকালে খাইলে আরও বেশি ভালো লাগে। তারপরেও আমার বাসায় নিয়ে আসছে গরমকালে, তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর পরিমাণ মতো পানি দিয়েছি, পানি দেওয়ার পর আমি এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন আমি যে জাল করে রাখা নেহারিগুলো ছিল আমি নেহারিগুলো এখন পুরোটাই মশলার যে কষানো ছিল কষানো মশলার মধ্যে দিয়ে দিব। তো এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব, মশলা কষানোর মধ্যে দেওয়ার পরে আরও ভালোভাবে 2 থেকে 3 মিনিট এটাকে আমি কষিয়ে নেব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ এটা কিন্তু আগে থেকে জাল করা ছিল, অত বেশি কষানোরও কোনো প্রয়োজন নাই। আর অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর একটু বেশি পানি দিয়েছি কারণ নেহারিটা সিটি একটু বেশি করে দেবো যাতে সব কিছু নরম হয়ে যায়। আর এখানে যে গোলমরিচ, লং আর বড় এলাচটা ছিল সেটা আমি বেটে রেখেছিলাম, তো সেটা আমি এখন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি প্রেশারটা ঢেকে দেবো। তো ঢেকে দিচ্ছি, আর 7 থেকে 8টা আমি সিটি দিয়ে দেব। তো দেখেন ফাইনালি আমার নেহারিটা রান্না হয়ে গিয়েছে, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে। আর আপনারা যখন পরিবেশন করবেন তখন কিন্তু অবশ্যই পেঁয়াজ ভাজা, আদা
আদা কুচি দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি এখানে চালের আটার রুটির সাথে আজকে নিহারিটা খাবো, আর আশা করি আপনাদের অবশ্যই রান্নাটা অনেক ভালো লেগেছে। বাসায় এরকম সিম্পল রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম রান্না মাঝে মাঝে করে খাবেন। আল্লাহ হাফিজ।